নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের সপ্তমে সেভেন্থ হাউসে শনি এবং মঙ্গলের যে কনজাংশন, যে সংযোগ বা যে সহাবস্থান সংঘটিত হতে চলেছে তা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেজর একটা সঞ্চার বা ট্রানজিট সংঘটিত হতে চলেছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশি সিংহ লগ্নের সেভেন্থ হাউসে ষষ্ঠ এবং সপ্তমপতি শনি তাদের সপ্তমেই থাকছে এবং তাদের রাজযোগ কারক গ্রহ চতুর্থ এবং নবমের অধিপতি মঙ্গল তাদের ষষ্ঠ থেকে সপ্তমে সঞ্চার করছে। 15th March 2024 সঞ্চার করছে এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকছে 23rd April পর্যন্ত। 45 ডেজ এর এই সহাবস্থান বা সংযোগ সিংহ রাশি সিংহ লগ্নের সপ্তমে। এবং এখানে আমরা জানি কুম্ভ রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে, ধনিষ্ঠা, শতবিষা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র। এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি মঙ্গলের এই সংযোগ 10th April রাত্রির 2:16 মিনিটে, যেটাকে আমরা 11th April বলতে পারি। তো এই 10th April রাত্রির 2:16 মিনিটে এই কুজ শনি সংযোগ সংঘটিত হবে। মোস্ট ক্রিটিক্যাল একটি সংযোগ এবং বহুভাবে, কিন্তু বহু ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এবং দুটি কেন্দ্র, একটি কোণ এবং একটি কেন্দ্র, অর্থাৎ রাজযোগ কারক গ্রহ মঙ্গল সে কেন্দ্রে সঞ্চার করছে এবং সপ্তমের অধিপতি সে নিজেই একটি কেন্দ্রের অধিপতি হয়ে সে সপ্তমে অবস্থান করে থাকছে। সুতরাং এখানে অনেক কিছু, বহু ক্ষেত্রেই আমরা অনেক পজিটিভ ফলও দেখতে পাব। এই গ্রহ সংযোগ নিঃসন্দেহে অত্যন্ত ফলদায়ী, যে কোনো রকমের ফলাফল সে আকস্মিক ভাবে জাতক জাতিকাকে কিন্তু দিতে পারে। এবং পূর্ণ দৃষ্টি থাকছে শনি এবং মঙ্গলের, পূর্ণ দৃষ্টি কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের উপর থাকছে। ফলে তাদের মধ্যে একটা বিশেষ টেন্ডেন্সি থাকবে, প্রবণতা থাকবে কোনো একটা অ্যাকশনে জড়িয়ে পড়া। তারা কিন্তু নিজেদের খানিকটা লেস রিয়াক্টিভ করে রাখতে পারবেন না, তারা অত্যন্ত বেশি রিয়াক্টিভ হয়ে উঠবেন এবং কোনো একটা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তারা বিশেষভাবে কিন্তু প্রভোক্ট হয়ে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, যাদের কোনো চেস্টে, হার্টের কোনো সার্জারি, চেস্ট, লাং এই ধরনের কোনো ক্ষেত্রে কোনো সার্জারি বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে পারে, এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। মায়ের স্বাস্থ্যহানি, মানসিক ক্ষেত্রে একটা ইমোশনাল মাইন্ডে একটা প্রেশার, সেখানে স্বস্তি, শান্তি ইত্যাদি বিঘ্নিত হতে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। এবং আকস্মিকভাবে একটা কোনো ভাগ্যের পরিবর্তন, প্রবলভাবে বিবাহের সম্ভাবনা থাকছে এবং বিবাহের মাধ্যমে ভাগ্যের একটা প্রবল পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু থাকছে। শনি এবং মঙ্গলের এই সংযোগ সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইনভেস্ট করতে পারেন, তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেখানে আরো এক্সটেনশন করতে পারেন, সেখানে আরো অন্য কোনো রকমের পরিবর্তন করতে পারেন, কিছু রেনোভেশনের কাজ তারা করতে পারেন। এবং যারা এখনো ব্যবসা বাণিজ্য শুরু করেননি, বহু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা এই সময় নতুন করে ব্যবসা বাণিজ্য করবেন। যারা অটোমোবাইলের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সতর্ক থাকতে হবে প্রত্যেকটা স্টেপে, এখানে সাফল্যও কিন্তু রয়েছে। যারা সার্জন, যারা সার্জারি করেন, যারা ডক্টর, যারা সার্জন, যারা শল্য চিকিৎসক, তাদের অভূতপূর্ব অ্যাচিভমেন্ট এবং ভাগ্যের উন্নতি এবং অগ্রগতির সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে, পরস্পরের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীলতা আরো বেশি করে বৃদ্ধি পাবে। কোনো গুরুস্থানীয় ব্যক্তি, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য বলবো, গুরুস্থানীয় ব্যক্তির দাক্ষিণ্য তারা পাবেন,
গুরুস্থানীয় ব্যক্তির সাজেশন, পরামর্শ, নির্দেশ তারা যদি মান্য না করেন তাহলে কিন্তু তারা কিছুটা বিব্রত হবেন এবং বিপদগ্রস্ত হবেন। গুরুস্থানীয় ব্যক্তির একটা সাপোর্ট তারা পাবেন, কিন্তু বহু ক্ষেত্রেই সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই ধরনের গুরুস্থানীয় ব্যক্তির কোনো পরামর্শ বা নির্দেশ বা আদেশ মান্য করতে তারা কিছুটা হয়তো দ্বিধান্বিত থাকবেন। কিন্তু তাহলেও বলবো গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শ গ্রহণ করা তাদের জন্য অত্যন্ত শুভ হবে। নতুন স্থাবর সম্পত্তি ক্রয় বা সেখানে বিনিয়োগের সম্ভাবনা থাকছে, নতুন জমি বাড়ি ফ্ল্যাট রিয়েল এস্টেটে বিনিয়োগের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যাদের কোনো শোরুম রয়েছে যেখানে গাড়ি বিক্রি হয়, এই ধরনের কোন শোরুমের ব্যবসা যারা করে থাকেন তারা অত্যন্ত লাভবান হবেন, বিভিন্ন ভাবে তাদের জন্য কিন্তু শুভ ফল রয়েছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ভাবে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদির মধ্যে ভুগতে পারেন, সেখানে সতর্ক থাকতে হবে। এবং মায়ের সঙ্গে মতবিরোধের ফলে তারা মানসিক ক্ষেত্রে কিছুটা বিব্রত থাকবেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দেহের লোয়ার পোর্শনে কোনো চোট আঘাত ইত্যাদিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে, এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। প্রত্যেকটা শনিবার এবং মঙ্গলবার তাদের সাত্ত্বিক আহার গ্রহণ, সাত্ত্বিক জীবনযাপন প্রয়োজন এবং কোনোভাবেই ওভার রিয়্যাক্টিভ না হওয়া এবং প্রত্যেকটা ক্ষেত্রে এক্সাইটমেন্টকে এড়িয়ে চলা বিশেষভাবে কিন্তু প্রয়োজন। শনি এবং মঙ্গল যখন সপ্তমে অবস্থান করে থাকে সেটা কিন্তু জাতক জাতিকার জীবনে আকস্মিকভাবে আইনি সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যাও কিন্তু এনে দেয়। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটা মতবিরোধের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং এটাও কিন্তু তৈরি হতে পারে। প্রত্যেকটা শনি এবং মঙ্গলবার তারা সার্বিকভাবে সাত্ত্বিক জীবন যাপন করুন এবং সতর্কতার সঙ্গে চলুন। এই শনি মঙ্গলের সংযোগ কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নকে বিভিন্ন দিক দিয়ে যেমন অ্যাচিভমেন্ট দেবে এবং কোথাও কোথাও কিন্তু কিছু জটিলতা এবং শারীরিক ক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস অতি অবশ্যই কিন্তু একটা এনে দেবার সম্ভাবনা তৈরি করছে। তবে যাদের ব্যক্তিগত বার্থ চার্টে বিশেষ কোনো দুর্যোগ নেই তারা কিন্তু বিভিন্নভাবে শুভ ফল অতি অবশ্যই পাবেন। নমস্কার।